শেখ মাসলা মাসাইলের ক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর বক্তব্যের উপর নির্ভর করি, যে কারণে অনেকে মধ্যমপন্থী বা সুবিধাবাদী বলে কটাক্ষ করে। মানহাজের ক্ষেত্রে কাদের উপর নির্ভর করা যায়? ভাইরে সুবিধাবাদী, হ্যাঁ একটা কথা ঠিক বলছে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমাউল্লাহকে যারা মহব্বত করেন তাদেরকে কিছুটা সুবিধাবাদী মনে হয়। এ অর্থে সুবিধাবাদী মনে হয় যে তারা মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ যেন কম হয়, দূরত্ব যেন কমে, সেই চেষ্টাটা করে। এর মানে এই না যে হক বাতিল গোড়া মানে আপনার মিশাই ফেলবেন, সেটা তো জায়েজ নেই। এর মানে হলো পরমত সহিষ্ণু থাকে তারা। এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ সারা জীবন এটা চর্চা করেছেন যে আমার মতটা আমি বলবো কিন্তু ভিন্ন মতকে আমি আক্রমণ করব না। স্যার রহমাউল্লাহ বলতেন কত সুন্দর করে, আল্লাহ আকবার বলতেন, কোন লোক বেদাতে লিপ্ত আছে, বেদাতে লিপ্ত মানুষটা তোমার শত্রু নয়, তোমার বিপদগ্রস্ত ভাই, তোমার বিপদগ্রস্ত ভাই, সে বিপদে আছে, তাকে মায়া করে উদ্ধার করো পারলে, শত্রুতা করিও না, সে তোমার শত্রু না। কত মায়া ছিল। এখন আপনি যদি বলেন ও সুবিধাবাদী, আপনি বেদাতির কাছে ভালো থাকতে চাচ্ছেন, তাহলে এটা আপনি বলতে পারেন, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন রাখেন। আর ভাই সবচেয়ে বড় কথা হলো কে সুবিধাবাদী কে ভালো মন্দ, এ মানুষের চর্চা করতে করতে আপনি দুনিয়া থেকে গেলেন, আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মানহাজ কি বলো তো দেখি, জিজ্ঞাসা করবে কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আহমদুল্লাহর মানহাজ কি বলো, এই সাইফুল্লাহর বেজাল কি কি আছে বলো, আল্লাহ এরকম কোনো প্রশ্ন করবে? আল্লাহ বলবে তুমি কি নিয়ে আসছো, আপনি সেটা চিন্তা না করে মানুষ কিনে চিন্তা করতেছেন, ইবলিস আপনাকে বিপদগামী করছে। হ্যাঁ অবশ্যই আপনার কাছে যদি মনে হয় এর আদর্শ সঠিক নয়, আপনি বর্জন করবেন, আপনি অবশ্যই সঠিকটা গ্রহণ করবেন, কিন্তু অযথা মানুষকে নিয়ে খোঁচাখুচি করা, অন্যকে নিয়ে আলটানো মন্তব্য করা, এটা কোনো ভালো মানুষের চরিত্র না, শয়তানায় যেগুলোতে আমাদেরকে ব্যস্ত করে রাখছে। ভাইরে আমাদের দেশে আপনি যদি কোনো এক দলের কোনো একটা গ্রুপের ওষুধ বা ট্যাবলেট না বেছেন তাহলে আপনাকে পছন্দ কেউ করবে না। আপনি কোরআন হাদিসের কথা বলেন, ইসলামের কথা বলেন, ওলামাদের ইজ্জত করেন, সম্মান করেন, তাদের মতকে সম্মান করেন, হবে না। আপনাকে একটা গ্রুপে ঢুকতে হবে এবং একটা গ্রুপে ঢুকে ওই গরিবের গ্রুপের ক্যাম্পাস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে মানুষ গ্রহণ করবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি কোরআন এবং হাদিসের বাইরে তার জীবনে কোনো কথার পথে মানুষকে সচরাচর আহ্বান করতেন? তো কোরআন হাদিসের দিকে আল্লাহর বান্দা আহ্বান করতেন, সেই আহ্বানটা যদি কারোর কাছে দোষনীয় মনে হয় তাহলে বুঝতে হবে তার ট্রিটমেন্টের প্রয়োজন, তার চিকিৎসা প্রয়োজন, ঠিক না ভাই? ঠিক। প্রশ্ন ব্যাকগ্রাউন্ড উত্তর দিতে গেলেও বা আজি ফজর পর্যন্ত কথা কম করব, আজি আর এডে তাই ওয়াজ ব্যাগিন আজ ঘুরিয়ে ফেললে কাল ফোন করিব, আগামী বছর ওয়াজ ফোন করিব, আগামী বছর দাওয়াত না দিবেন ওনারা, তাহলে প্রশ্ন বাইগুন থাক, আগামী বছর ইনশাল্লাহ উত্তর দিয়ে দে, কারণ 12টা বাজে গিয়ে গেল, এত রাত পর্যন্ত ওয়াজ করেন ঠিক না, ফজর নষ্ট ফরম করিব দে, তা কাজই এ পর্যন্ত নাকি? আল্লাহ তাআলা আমরা যা শুনলাম মানলাম, জরুরি কিছু আছে আসছে, খুব ইমার্জেন্সি কিছু আছে কি না?